আমরা এতক্ষণ এই প্রবলেমটা সলভ করেছি এবং এটা রিপ্লেসমেন্ট ধরে করেছিলাম লেট কস ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু ইউ, ওই পোর্শনটা আমি মুছে ফেলেছি কারণ এখানে আমি এই ফর্মেটটার সাথে সরাসরি কিভাবে কম্পেয়ার করে এনে এটার মানটা পাবো সেটা একটু দেখাবো। আর আগে অ্যান্সারটা রেখে দিলাম, আমরা এটাকে একটু মডিফাই করার চেষ্টা করি। আমরা জানি যেহেতু যে কস ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন করলে এখানে একটা মাইনাস আসবে, অর্থাৎ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এই জন্য আমরা যে কাজটা করবো এটা সংসার লিখতে পারবো মাইনাস ইন্টিগ্রেশন অফ কস ইনভার্স এক্স ইন্টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। সো এখন কিন্তু ব্যাপারটা খুবই ক্লিয়ার যে এটাকে যদি আমি এটাকে যদি আমি এফ অফ এক্স কল্পনা করি তাহলে এটার ডিফারেন্সিয়েশনটা পাশে পেয়ে যাচ্ছি। সো আমি এখানে একটা মাইনাস এনে যে কাজটা করেছি সামনে একটা মাইনাস, যাতে আলটিমেটলি আমার আগের মূল কোশ্চেনটা সেম থাকে। সো এটা হচ্ছে এফ অফ এক্স, এই অংশটা হচ্ছে এফ প্রাইম অফ এক্স। সো এই কনসেপ্ট অনুযায়ী আমার অ্যান্সারটা হবে ইন্টিগ্রেশন করলে এফ অফ এক্স হোল স্কোয়ার বাই টু। সো মাইনাসটা সামনে মাইনাস থাকবে আর রেজাল্ট হবে এটা যেটা এফ অফ এক্স আর এটা হচ্ছে এফ প্রাইম অফ এক্স। সো অ্যান্সার হবে এফ অফ এক্স হোল স্কোয়ার বাই টু। সো এফ অফ এক্স হচ্ছে কস ইনভার্স এক্স এটার হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু প্লাস সি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এটার অ্যান্সার এটা আসে সরাসরি। সো এভাবে করে ডিটেলস না করলেও হচ্ছে, সরাসরি আমরা এখানে যেতে পারি। আচ্ছা, আপনাদের প্র্যাকটিসের জন্য এখন আরও কিছু প্রবলেম দিব। তো যারা নিজেরা করতে পেরেছেন খুবই ভালো, কনগ্রেচুলেশনস। আর না করতে পারলেও কোনো সমস্যা নেই, প্রথম দিকে হয়তো যারা নতুন ইন্টিগ্রেশন করছে তাদের একটু একটু সমস্যা হতে পারে। সমস্যা যদি হয়ও আপনারা বারবার প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে করতে একটা সময় আসলে খুবই ইজি মনে হবে, তখন এই ম্যাথগুলো দেখলে মনে হবে যে ইয়াস এগুলো তো খুবই সহজ। সো নেক্সট ভিডিওতে আমরা এর থেকে কঠিন কঠিন অঙ্ক করবো। আচ্ছা, আরও কিছু প্রবলেম দিয়ে আপনাদের জন্য এখন নিজের চেষ্টা করবেন, তারপর আমার সাথে মিলাবেন।